আগেও এসেছো বা নাম তো শুনেই হবে, কিন্তু আজকে আমার ভিডিওর মাধ্যমে একদম নতুনভাবে মৌসুমী আইল্যান্ডকে দেখাবো। আমরা এই উইকেন্ডে একদিনের জন্য মৌসুমী আইল্যান্ড চলে গেছিলাম বাইক নিয়ে। তোমরা যারা ট্রেনে যাবে ভাবছো, খুবই সোজা শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরবে, নামখানাতে নেবে অটো বা বাস ধরে চলে আসবে 10 মাইল ঘাটে, এবং ওখান থেকে তোমাদের খেয়া পেরোতে হবে, এবং খেয়া পার করে ওখানে প্রচুর অটো দাঁড়িয়ে থাকবে, সেগুলো ধরে তোমাদের ক্যাম্পের নাম বললে সেখানে পৌঁছে যাবে। তো চলো খেয়া পেরোনো থেকে আমাদের ভিডিও শুরু করছি। ফেরিঘাটটা ক্রস হবে, অবস্থা খারাপ হচ্ছে, ভয় লাগছে। চলো উঠে গেছে, করে করে অভ্যাস হয়ে গেছে, এক্সপিরিয়েন্স এর দাম নেই। বাহ, আর কি চাই, নাইস। তারপর আমরা চলে যাই আমাদের ক্যাম্পে। এইবারের আমাদের ক্যাম্প ছিল সিজা সানা ইন। এই ক্যাম্পটা বেছে নেওয়ার কিছু কারণ আছে যেগুলো একটু বলি। প্রথম কারণ হলো এই ক্যাম্পটার একটা দারুণ সুন্দর জায়গা। এই যে জায়গাটা দেখছো, এখানে বসে তোমরা ব্রেকফাস্ট লাঞ্চ করতে পারবে, নিজেদের মধ্যে আনন্দ করতে পারবে পুরো সমুদ্রের ওপর। তারপরে কথা হলো এই ক্যাম্পটা পুরো নেচারে ঘেরা, দারুণ দারুণ গাছপালা দিয়ে এই গরমের মধ্যে তোমাদের দারুণ লাগবে। নেক্সট কারণ হলো এই ক্যাম্পটা খুবই অ্যাফোর্ডেবল, খুব কম পয়সার মধ্যে তোমরা এসি কটেজ থেকে নিয়ে নন এসি কটেজ, ক্যাম্প সমস্ত কিছুর ব্যবস্থা পাবে। তো চলো তোমাদের একবার আমাদের সিজা ইনের ক্যাম্পের ট্যুরটা দিয়ে দিই। তো এটা তো একদম সমুদ্রের সামনে ক্যাম্প, যেরকম মৌসুমী আইল্যান্ডে তোমরা পাবেই। বাট এই ক্যাম্পটার মধ্যে তন্ময় কিছু দেখছিলাম, কিছু মানে দারুণ দারুণ গাছ আছে। যেমন একটু বলো তুমি গাছগুলো সম্বন্ধে। যেমন ধরো এখানে প্রথমে তো পেয়ারা গাছ রয়েছে, হ্যাঁ ওখানে একটা পেয়ারা গাছ রয়েছে, সামনে একটা তোমার ধরো সবেদা গাছ রয়েছে, তার পাশে আছে আমলকি, তার পাশে আছে তোমার পেয়ারা। যেটা ন্যাচারালি হয় যে এই ক্যাম্পটা এই বিশ্ব উষ্ণায়নের ব্যাপারটাকে মাথায় রেখে এই কাজগুলোকে করেছে, এবং একটা এমন গাছের পরিকল্পনা করেছে যে গাছটা অক্সিজেন বেশি করে সরবরাহ করতে পারে এবং পরিবেশ বান্ধব গাছ। চলো তোমাদের পেয়ারাগুলো একবার দেখাই। দেখো বেশ ভালো সাইজের পেয়ারা হয়েছে, একটু পাকলেই কি হয় যারা গেস্টরা থাকে তারা খেয়ে নেয়, এটাই একটা ব্যাপার। তো দেখো এখনও বেশ ভালো সাইজের পেয়ারা রয়েছে। আমরা এসেছি একবারে ওই ঝড়টার পরে, যেটা মৌসুমী আইল্যান্ডকে খুবই এফেক্টেড করেছিল, তাই ক্যাম্পগুলোর একটু বাজে অবস্থা রয়েছে, একদিন দুদিনের মধ্যে সব লেগে যাবে। আর এই জায়গাটা কেমন মাহি? সেরা, এটা তো আমার খুব আই ক্যাচি লাগলো। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওয়াও। আমাদের চলে এসছে একদম ডাবের জল, ওয়েলকাম ড্রিঙ্কস।
এবং কোন জায়গাটায় দাঁড়িয়ে আমরা ওয়েলকাম ড্রিঙ্কসটা খাচ্ছি একবার দেখো। পেছনে হচ্ছে একবারে সমুদ্র এবং তার সামনে দাঁড়িয়ে আমরা খাচ্ছি। এবং প্রচুর মানুষ এখানে যারা এসছে ঘুরতে তারা সব চান করতে নেমেছে, কারণ এখন সমুদ্রের জোয়ার আছে। তোমায় চিয়ার্স। তো রুমে এসি আছে, তাও আমরা এইখানে বসে আছি দুপুর বেলা। কেন? এটা ন্যাচারাল এসি। তার কারণ হচ্ছে সত্যি এটা ন্যাচারাল এসি, কারণ সমুদ্রের যে হাওয়াটা আসছে একটু রোদ লাগবে, কিন্তু ওপরে দেখো সেট করা রয়েছে। এর ফলে এইখানে বসে এবং লোকে যে চান করছে, এই যে ভিউটা এবং যে হাওয়াটা, সত্যি এইখানে মনে হচ্ছে সারা দুপুরও থাকা যায়। চলো, লোকে যে বলে যে গরমকালে নাকি মৌসুমি আইল্যান্ড আসা যায় না এত গরম, আমাদের কিন্তু এসে সত্যি এটা ফিল হচ্ছে। না না না, এইবার তোমাদেরকে চলো আমাদের কটেজের ট্যুরটা দিয়ে দিই। আমরা নিয়েছিলাম এসি কটেজ। তো এই কটেজটা দেখো মেনলি কিন্তু চারজনের, এদিকে একটা ডবল বেড, এই সাইডে একটা ডবল বেড। বা যেহেতু রুম সেদিন অতটা ফুল ছিল না, তো আমি আর মাহি দুজনেই পেয়েছিলাম। খুবই সুন্দর, খুবই স্পেসিয়াস, জানলা দিয়ে সমুদ্রের ভিউও পাওয়া যায়। এ দেখো, এখানে দেখো হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে, বেসিন এবং যা যা দরকার মোটামুটি ক্যাম্পে সব কিছুই আছে। একবার চলো বাথরুমটা ট্যুরটা দিয়ে দিই। বাথরুমটাও দেখো কিন্তু সাইজে মোটামুটি বড় আছে অন্য ক্যাম্পগুলোর তুলনায়। এতক্ষণ জার্নি করার ফলে পেটে ছুঁচয় ডন টান ছিল, তো আমরা ফ্রেশ হয়ে চলে যাই লাঞ্চ করতে। তো এই শ্রীজা ইন এই ক্যাম্পটাতে যদি আসো তো তোমরা লাঞ্চে কী কী পাবে দেখো। তো এই হচ্ছে আমাদের মেনু একদম। তো এইখানে তোমরা পাচ্ছ হচ্ছে আলু পটলের তরকারি, আলু ভাজা, স্যালাড, রাইস, সঙ্গে চাটনি, পমফ্রেট, মিষ্টি এবং হচ্ছে সঙ্গে প্রন্স আছে, তার সঙ্গে ডাল আছে, আলু পটল তরকারি আছে, অনেক কিছু আইটেম আছে, পাঁপড় আছে, চাটনি আছে। তো এবার আমরা একটু রসগোল্লা আমরা কি দিয়ে ট্রাই করবো বলো? প্রথম দুটো আলু ভাজা দিয়ে ট্রাই করা হোক। ওকে, খেয়ে হোক কেমন হচ্ছে। ডাল মেখে নিই। ডাল দিয়ে ঝুচুরি আলু ভাজা বেশ ভালোই লাগে। ফেভারিট টেস্ট কেমন লাগে? কেন আমার শুধু কেন, এখানে তন্ময় দা আনন্দ দা ওদেরও তো এক্সেপ্ট হিম। সাইজটাও বেশ খুব ভালো, অবশ্যই ভালো। আমাদের আপ্যায়ন, খাওয়া দাওয়া, ওভারঅল সবকিছু রেটিং গুড রেটিং। খাওয়া দাওয়াটা শেষ করি, তারপর আমরা আবার যাবো সাইট সিন করতে। তখন দেখা হচ্ছে। তো এখন আমরা যাচ্ছি ম্যানগ্রোভ দেখতে এবং সামনে যাব বোটিং করতে। চলো দেখি কেমন কি দেখাচ্ছে। ক্যাম্পে থাকলে বিকেলবেলা এই সাইট সিনগুলো কিন্তু তোমরা অবশ্যই করতে পারো। তো আমি এরকম সরু রাস্তা দিয়ে হেঁটে চলছি, বেশ 5 মিনিট ধরেই হাঁটছি, দেখি কতক্ষণে পৌঁছাই। তো ক্যাম্প থেকে 5 মিনিট হেঁটে আমরা পৌঁছে যাই সেই ম্যানগ্রোভ ফরেস্টে। এখানে দেখো নৌকার ব্যবস্থা আছে। স্যাডলি আমরা যখন গেছিলাম তখন জল অনেকটা পেঁচিয়ে গেছিলো। তোমরা যদি 2:30-3 নাগাদ যাও না, তাহলে একদম নৌকা করেও ঘুরতে পারবে। প্রচুর মানুষ এখানে ঘুরতে এসেছিল যারা বিভিন্ন বিভিন্ন ক্যাম্পে আছে। এবং এই জায়গাটার খাসিয়াত হলো এই জায়গাটা দারুণ ফটো ফ্রেন্ডলি। তোমরা যদি ফটো তোলো বা ভিডিও তোলো না, দারুণ দেখতে লাগবে। তো তারপর আর কি আধ ঘন্টা সময় স্পেন্ড করে আমরা ফিরে যাই আবার ক্যাম্পে। ক্যাম্পে ফিরে তো আমরা জাস্ট অবাক, মানে সন্ধে হয়ে গেছিলো এবং ক্যাম্পটা এত সুন্দর লাইট দিয়ে সেজে উঠেছিল আর এত সুন্দর গান ফান চলছিল, পুরো পার্টির পরিবেশ চলছিল। তারপর আমাদেরকে বলা হয় যে তোমরা টিফিন কখন নেবে, তো আমরা বলি যে এখনই নেবো। তো এরপর আমাদের টিফিন চলে আসে এবং টিফিন রুমে করব না বাইরে করব এটা অপশন আছে, তো অবভিয়াসলি আমরা বাইরেই করব বলেছিলাম। টিফিন মোটামুটি এদের প্রত্যেক দিন সেমই থাকে। তোমরা পেয়ে যাবে চা বিস্কিট এবং তার সঙ্গে পেয়ে যাবে হচ্ছে মুড়ি এবং সঙ্গে পকোড়া। এই টিফিনটা তোমাদের কমপ্লিমেন্টারি, মানে তোমরা যে প্যাকেজটা নেবে তার মধ্যে এটা ইনক্লুডেড থাকবে। আর যদি তোমরা ভাবো যে বারবিকিউ চিকেন খাবে, তাহলে কিন্তু এর পরেই বারবিকিউ চিকেন লাগবে ওদের।
তারপর আর কি বারবিকিউ চিকেন শুরু হয়ে যায় এবং আমরাও অর্ডার দিয়ে দিই 1 কেজি। এদের রেটটা একটু বলে দিই, এদের 1 কেজির প্রাইস হচ্ছে 450 টাকা, আর 500 গ্রাম নিলে প্রাইস পড়বে 225 রুপিস, তার কমে কিন্তু নেওয়া যাবে না। তো দেখো কত সুন্দরভাবে আমাদের সাজিয়ে দিয়েছিল, টেস্টটা অসাধারণ ছিল। এবং বারবিকিউ চিকেনের মধ্যেই স্যালাড টালাড দেওয়া থাকে, তোমরা যদি এক্সট্রা করে স্যালাড নিতে চাও সেটার প্রাইস কিন্তু 60 রুপিস। তারপর ক্যাম্পে শুরু হয়ে যায় ফুল পার্টি একদম, যারা ছিল সবাই খুব এনজয় করছিল। তোমরা এখানে বসে সফট ড্রিঙ্কস থেকে নিয়ে হার্ড ড্রিঙ্কস সমস্ত কিছু এনজয় করতে পারবে। কাপল আসছো বা সিঙ্গেল মেয়েরা পর্যন্ত আসছো, সবার জন্য খুবই সেফ। এই ক্যাম্পের একটা জিনিস খুব ভালো লাগলো, সেটা হচ্ছে প্রত্যেকে কিন্তু তোমাদের ওপর নজর রাখবে, এমন না যে তোমাদের পার্সোনাল স্পেসে ওরা ইন্টারফেয়ার করবে, বাট কিছু হচ্ছে নাকি এক কথায় ডাক দিলে সঙ্গে সঙ্গে চলে আসবে। তো চলো, আর বড় বড় বক্সের ব্যবস্থা ছিল, মানে ফুল একদম পার্টি, সবাই মিলে দারুণ নাচ গান করে তারপর রুমে গেছিলাম। তারপর একটু বসে আমরা খাবারের জন্য বলে দিই, তো আমাদের খাবারও সঙ্গে সঙ্গে কিন্তু লেগে যায়। তো এখন 11:30 বাজে, আমরা এরকম বাইরে বসে ডিনার করছি, কারণ এত বারবিকিউ খেয়েছিলাম যার জায়গা ছিল না। এবার দেখো সেই জন্য আমরা মাটনের অপশনটা নিয়েছি, এখানে চিকেন মাটন দুটোরই অপশন থাকে। চিকেনটা তো তোমাদের প্যাকেজের সঙ্গে কম্পালসারি, ওকে, বাট যদি মটন নাও তাহলে তোমাদের জাস্ট পার হেড 100 টাকা করে বেশি পড়বে, তাহলে তোমরা মাটন পেয়ে যাবে। আর তার সঙ্গে আছে ডাল, সবজি, আলু, হচ্ছে ভাত, আর যদি রুটি নিতে চাও তো রুটি নিতে পারবে। তো যে 2-3টা আইটেম খেলাম টেস্ট দারুণ হয়েছে, মাটনটাও খুব সুন্দর হয়েছে, একদম ঘরোয়া রান্না, না বেশি খুব স্পাইসি না বেশি খুব রিচ, নাকি বলো কেন? খাওয়া দাওয়ারটা সত্যি এখানে ভালো। তারপর খেয়ে দিয়ে আমরা বাইরেটায় একটু বসি, এদের গান কিন্তু 10টা বাজলেই বন্ধ হয়ে যায়। তো এখন প্রায় 12টা বাজছে, আমরা ক্যাম্প চত্বরেই ঘুরছি। এদের একটা ভালো জিনিস কি, লাইট ফাইটগুলো জলে দেখো, তোমরা ক্যাম্পের তো মেন গেট বন্ধ হয়ে যায়, বাট তোমরা চাইলে কিন্তু বেশ অনেক রাত অবধি এখানে বসতে পারো, ফুল সেফটি। ঠিক আছে, অনেক কাপল বসে আছে, আমরাই একটা কাপল, পেছনে একটা কাপল বসে আছে, এবং হাওয়া তো একদম লেভেলে দিচ্ছে। ওইখানে জাস্ট বসেছিলাম, কোনো কথা শোনা যাচ্ছে না, এরকম ব্যাপার। তো দেখি কতক্ষণ বসবো, তারপর শুবো, তারপর দেখা হচ্ছে একদম সকালবেলা। এইখানে বসে ব্রেকফাস্ট করতে চা খেতে জাস্ট দারুণ লাগবে। সকালবেলা আমাদের কমপ্লিমেন্টারি চা চলে এসছে, সাথে হচ্ছে বিস্কিট। তো এখানে জলের ধারে বসে খাবো, এখানে তো এত হাওয়া, আমাদের তো মানে 1-2 কাপ চা উড়ে গেল। কেমন আছে ভাই চা? একদম সরপড়া চা, মালাইদার চা। তো বন্ধুরা পেয়ে গেছি আমাদের সাথে ক্যাম্পের ওনারকে, তো আমাদের তো দারুণ লাগলো, নমস্কার, আমাদের দারুণ লাগলো একটা দিনে স্টে। এবার কি স্পেশাল প্যাকেজ আছে একটু দর্শকদের বলে দিন। অ্যাকচুয়ালি মৌসুমি আইল্যান্ড দীঘা বলো মন্দারমণিও সম্পূর্ণ আলাদা, এখানে কিন্তু প্যাকেজ সিস্টেমই হয়, পার হেড পার ডে ইনক্লুডিং ফুডিং লজিং সব কিছু নিয়েই হয়। এবং কিছু এক্সট্রা ডেকোরেশনের মধ্যে ধরুন ডিজে, মিউজিক, ডিজে লাইটিং, এরপরে ডেকোরেশন, পার্টি অ্যারেঞ্জমেন্টে কিছু ডেকোরেশন থাকে, সেগুলো টোটালি প্যাকেজের মধ্যেই থাকে, পার হেড পার ডে হিসাবেই হয়। মানে রুম, এসি রুমগুলো 1400 টাকা পার হেড, নন এসিগুলো 1200 টাকা। এবং এখন তো গরম, সেপ্টেম্বর মাসের পরে আমরা টেন্টের একটা ইয়ে থাকে, সেগুলো পার হেড 1000 টাকা করে থাকে, টোটাল থাকা খাওয়া সব কিছু নিয়ে। ধরুন প্যাকেজটা হচ্ছে আসার পরে ওয়েলকাম ড্রিঙ্কস যাবে, জল থাকবে, এবারে আসার পরে একে ফেস টেস হওয়ার পরে লাঞ্চ থাকে, লাঞ্চে থাকবে ভাত, স্যালাড, ডাল, আলু ভাজা, সবজি, কমপ্লিট মাছের ঝোল, চিংড়ির মালাইকারি, চাঁদি, পাঁপড়, মিষ্টি। ঠিক বিকেলে রেস্টের পরে সাইড সিন ম্যানগ্রোভ আছে, ওখান থেকে ঘুরে আসার পরে চা বিস্কুট থাকে, সন্ধ্যার সময় পকোড়া মুড়ি বা চপ মুড়ি এগুলো কিছু ইভিনিং স্ন্যাক থাকে। যেমন এস্টাকের মধ্যে ডিজে টিজে ওগুলো 5টা থেকে রাত্রি 10টার মধ্যে ডিজে চলে, বন ফেয়ার জ্বালানো হয়, সবাই কাপেলরা, ফ্যামিলি বা কিছু ব্যাচেলার এসে এখানে আনন্দ করে, নিজেরা নিজেদের মতো করে এনজয় করে। এবং ফ্যামিলি এবং কাপেলদের বা মহিলাদের জন্য ফুল সেফটি, 100% সেফটি, এটা আমিও বলবো। কালকে ওয়াইফাই বলুন, সিসিটিভি ক্যামেরা টোটালটাই আমাদের, প্লাস আমরা একটা আমাদের স্টাফ বা ম্যানেজার প্রথম থেকে কাল থেকে এসেই দেখেছি ম্যানেজারের ব্যবহার, স্টাফেদের ব্যবহার, ব্যাপারটা মেনটেন করতে হয়, যেমন খাবারের কোয়ালিটিটা দেখলে দিয়ে টোটাল প্যাকেজ সিস্টেমেই হয়। নেক্সট দিন মর্নিংয়ে আবার চা বিস্কুট, তারপরে ব্রেকফাস্ট করে 10:30-11টা কেউ একটু
এক মিনিট ধরো আধ ঘন্টা, এরকম না যে দশটার দিকে চেক আউট, দশটার দিকে চেক আউট করতে হবে, এরকম কিছু ব্যাপার থাকে না। আমাদের গেস্ট চলে এসছে তাহলে একটু টাইম মতো ছেড়ে দিতে হবে, যদি গেস্ট সাথে দেরি আছে আপনি দশ মিনিট লেটও করতে পারেন, ওগুলো আমরা অ্যাডজাস্ট করবো। এটা আমি বলে রাখি যে তোমাদের চ্যানেল থেকে যদি কেউ এসে বলে যে আমি দাদার চ্যানেল থেকে এসেছি, তাহলে আমি আমার এই রিসোর্ট থেকে স্পেশাল একটা ডিসকাউন্ট দিই। বাহ, এটা খুব ভালো ব্যাপার, তাহলে অবশ্যই চ্যানেলের নামটা নিও আর বলো যে ভিডিও দেখে এসেছি, একটা স্পেশাল অফার পাবে। স্পেশাল অফার, তাহলে একবার নাম্বারটা আমি স্ক্রিনে শো করে দিচ্ছি। হ্যাঁ, এই নাম্বারে কি ফোন করে বুকিং করতে হবে? এই নাম্বারে ফোন করার পরে কিছু ফটো ভিডিও ডিটেইলস চাইতে হলে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালে আমি একটা টোটাল ডিটেইলসটা পাঠিয়ে দেবো, রুমের ফটো, রিসোর্টের ফটো বা কোন রুমে আমি থাকবো সেগুলো টোটালটাই পাঠিয়ে দেবো। তারপরে একটা বুকিং যেটা হচ্ছে পার পার্সন 200 করে অ্যাডভান্স করতে হয়, সেগুলো অ্যাডভান্স করার পরে আমরা রিসোর্ট থেকে একটা রিসিপ্ট বিল পাঠিয়ে দেবো, ওই বিল মতো চলে আসবে, কোনো অসুবিধা। ও, তার মানে অন্যান্য জায়গায় আমি দেখি 50% অ্যাডভান্স করতে, ওরকম আমার ব্যাপার 20% অ্যাডভান্স করে দেবে। বাহ, এবং যদি কোনো সময় অ্যাডভান্স করার পরে কোনো একটা প্রবলেম হয় সেটা আমরা বললে আমরা এরকম না যে টাকাটা দেবো না বা এরকম না, টাকাটা দিতে কিন্তু একটু আগে থেকে বলতে হবে। আগে বলতে হবে, আজকে রাতে তো আজকে বললে হবে না, তাহলে তো অন্য গেস্টও ধরো নিতে পারছে না। লোকেশন ডেগুলোতে মিনিমাম 7 দিন আগে বলতে হবে আর এমনি নর্মাল ডেগুলোতে মিনিমাম 3 দিন আগে। তাহলে যে নাম্বারে আমার অডিয়েন্স কল করে বুকিং করবে নাম্বারটা একটু নিজে মুখে বলো। হ্যাঁ, 6296071034। সকালবেলা এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, তো দেখো ওখানে লুচির ব্যবস্থা আছে, যদি তোমরা লুচি খাবো না ভাবছো তাহলে মুড়িরও ব্যবস্থা আছে, সঙ্গে সবজি আছে আর একটা করে ডিম সেদ্ধ। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, এবার খাবো তারপর আবার বেরোবো বাড়ির জন্য। কেমন খেতে? ফুলকো ফুলকো লুচি আর আলুর তরকারি, আবার কি চাই সেই। আমাদের আধুনি দাদা, থ্যাংক ইউ আমাদের এত সুন্দর যত্ন করে খাওয়ানোর জন্য। তা আমাদের ভিডিও দেখে যারা আসবে তাদেরকেও এরকম করে একদম খাওয়াবেন ভালো করে। সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে একদম ঘরোয়া খাবার, একদম বেশি তেল মশলা দিয়ে নয়, কারণ যাতে প্রবলেম হয় একদিন খেয়ে। খুব সুন্দর, আমরা পুরো রেডি চেক আউট করার জন্য। তাহলে আমাদের একদিনের স্টে মোটামুটি ভালোই লেগেছে, আমরা সবাই মিলে রেকমেন্ড করবো যে এই ক্যাম্পে এসে অবশ্যই একবার থেকে যাও, আনন্দ করে যাও।